কুরবানি করে ভালো লাগবে খারাপ কাজ? ভালো কাজ, ভালো কাজ। এই মুহূর্তে আমার থেকে 60,000 টাকা গাড়ি কিনেছে, কাল সকালবেলা যে কুরবানি জোগাড় করে দিলাম, আদায় হবে? না। কাল সকালে যদি তিনটে আড়াই দিয়ে করে নেয় হবে? না। কেউ যদি কুরবানির নামাজ না করে আগে কুরবানি জোগাড় করে পরে সওয়াবে করতে যায় কুরবানি আদায় হবে? না। কেন? এই সময়ের পরিবর্তন ঘটিয়েছে। তার মধ্যে যেটা বললাম যে আল্লাহ রাসূল যখন যে কাজটা যেভাবে যে পরিমাণ যে সময় করেছে ঠিক সেইভাবে করাটি হুবহু অনুসরণ করাটি না সুন্নাহ, বাকি সমস্ত বিদআত। কিন্তু একজন মানুষ আছে আপনি দেখবেন বলছে হাদিস মানা লাগে না সুন্নাত মানতে হবে, আছে না নাই? একজন মানুষ বলছে যে হাদিস মানা লাগে না, হাদিস সহি হলে মানা লাগে না, আচ্ছা সুন্নাত মানতে হবে। তারপরে দলিল উপস্থাপন করছে যে আল্লাহ সুন্নাহ দাঁড়িয়ে পেশাব ফিরেছে, তো এটা তো সহি হাদিস দ্বারা প্রমাণিত, আহালা কিসটা কেন দাঁড়িয়ে পেশাব ফিরে না? হুজুর মিথ্যা কথা বলেছে, পরে বলছে فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون দুই বিনাশ মুক্ত হতে হবে, তিন শিরক মুক্ত হতে হবে, ভেতরে আরো তিনটে বাদ গাড়ি করে গেলেন তিনটে, ভেতরে ইবাদত শুরু করে দিয়েছেন, এই তিনটে পদ্ধতিতে ইবাদত করে সেটা ইবাদত নজর আপনার, বাকিগুলো ইবাদত নয়। সুন্নাতি তরিকায় কিভাবে ইবাদত করবেন একটা ফর্মুলা দিই, ছটার মধ্যে একটা ফর্মুলা মুখস্থ করবেন, যে কোনো ইবাদত বুঝেন না কোনটা সুন্নাত কোনটা বিদআত, একটা ফর্মুলা। ফর্মুলাটা এটা, আল্লাহ রাসূল যখন যে কাজটা যেভাবে যে সময় যে পরিমাপ যতটুকু করেছে তখন সে কাজটি সেইভাবে সেই পরিমাপ সেই সময় ততটা করাটাই সুন্নাত। সুন্নাত কি? আল্লাহ রাসূল যখন যেভাবে যে কাজটি যে সময় যতটুকু করেছেন তখন সে কাজটি সেভাবে ততটুকু করাটাই সুন্নাত। এর যদি 19-20 হয়ে যায় সেটা হচ্ছে বিদআত। সুন্নাতি তরিকা চলতে হবে, বিদআত মুক্ত হতে হবে। অনেকে বলে কোরআন হাদিসে নেই, তাতে করে ক্ষতি কি? আছে না নেই? আর নেই তো ঠিকই আছে, করলে ভালো কাজ করলে ক্ষতি কি? লোক আছে না নেই এরকম বলার? জি না, অবশ্যই বেশি করলে ক্ষতি আছে। দেখবেন বলবে প্রতিদিন কত রাকাত নামাজ পড়স, কত রাকাত? 5 ওয়াক্ত সমান রাকাত 17। জুমার দিনে কত রাকাত নামাজ পড়স? দুই রাকাত জুমার পর, মানে প্রতিদিনের চাইতে দুই রাকাত কমে গেছে। এখন কোন মসজিদের ইমাম সাহেব যদি বলে প্রতিদিন যে জোহরের 4 রাকাতই করে, আজকে জুম্মা দিনে খুতবার করে 4 রাকাতই পড়াবো, তা জুম্মা আদায় হবে? না। বেশি করে ক্ষতি কি? ক্ষতি। আরে নামাজই তো করছি ভালো কাজ, ক্ষতি কি? 1 রাকাত নামাজে কয়টা রুকু হয়? দুইটা। একটা রুকু হয় দুটো সিজদা হয় 1 রাকাত নামাজে। তো ভাই কোন ব্যক্তি যদি বলে আল্লাহর জন্য একটা রুকু বেশি করে দিলাম, অর্থাৎ দুটো রুকু দুটো সিজদা, নামাজ হবে? বেশি করে করি কি? আল্লাহর জন্য তো করছি। আমরা যখন মসজিদে যখন আজান দেয় আজানের সেই বাক্য কি হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে যদি বলছি বুঝতে গেল রাসূল, কেন তুই কালেমা শাহাদাতের অর্ধেক অংশ পূর্ণ করিসনি? শেষ অংশ কি অর্ধেক আছে পূর্ণ আছে? কেউ যদি মসজিদে মসজিদ থেকে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ দিয়ে যদি আজানের বাক্য শেষ করে ওকে মসজিদে রাখবেন, বেশি করলে ক্ষতি কি? ভাই কালেমা তো অর্ধেক করে দেয় শাহাদাতে, বাকি অর্ধেক কেন বললে না? কেউ যদি বলে আপনি বুঝতে গেলে আসু, বেশি করে ক্ষতি কি? বুঝতে পারছেন? তারপর বললাম আল্লাহ তো যখন যে কাজে যে পরিমাপ করেছে, মানে যতটা বলছে ততটা করাটাই সুন্নাহ, এর বেশি করে দিলে সেটা হয়ে যায় বিদআত, কমিয়ে দিলে ওটা হয়ে যাবে বিদআত। কেমন? কমানো বিদআত, বাড়ানো বিদআত। মাগরিবের পরে কত নামাজ পড়স? 3 রাকাত। কিন্তু 2 রাকাত সালাম ফিরে যায় 2 রাকাতে, 3 রাকাত মাগরিব আদায় করতে হবে? না। আর 3 রাকাত পরে 2 রাকাত তো বলছি আদায় হবে মাগরিব? না। মানে কমিয়ে দিয়েছে। বোঝা গেল ইসলামে কমানো বাড়ানো কিছুই জানে না, যেমন ভাবে আল্লাহ রাসূল করেছেন তেমন ভাবে করাতে ইবাদত, বাকি সব বিদআত। যত চকচক করো ইমিটেশন তো না সোনা হবে না। তাই আল্লাহ রাসূলের যখন কাজটা করেছে তখন সেটা হচ্ছে সুন্নাহ। যদি সময় পরিবর্তন করে দেন, সময়
কুরবানির কাজ ভালো কাজ খারাপ কাজ? ভালো কাজ, ভালো কাজ। এই মতো থেকে 7000 টাকা গাড়ি কিনেছে, কাল সকালবেলা যে কুরবানি জোহার করে দিলাম আদায় হবে? না। কাল সকালে যদি তিনটা আড়াই দিয়ে করে নেয় হবে? না। কেউ যদি কুরবানির নামাজ না করে আগে কুরবানি জোহার করে পরে সকালে দিতে যায় কুরবানি আদায় হবে? না। কেন? এই সময় পরিবর্তন ঘটিয়েছে। তার মধ্যে যেটা বললাম যে আল্লাহ সু যখন যে কাজটা যেভাবে যে পরিমাণ যে সময় করেছে ঠিক সেইভাবে করাটি হুকুম অনুসরণ করাটি না সুন্নাহ, বাকি সমস্ত বিদআত। কিন্তু একজন মানুষ আছে আপনি দেখবেন বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, আছে না নেই? একজন মানুষ বলছে যে হাদিস মানা যাবে না, হাদিস সহি হলে মানা যাবে না, আছে সুন্নাত মানতে হবে। তারপরে দলিল উপস্থাপন করছে যে আল্লাহ সুতা দাঁড়িয়ে বেশ্যা ফিরেছে, তো এটা তো সহি হাদিস দ্বারা প্রমাণিত, আমাদের বিষয়ে কেন দাঁড়িয়ে বেশ্যা ফিরে না? হুজুর মিথ্যা কথা বলেছে, পরে বলছি। বলছে সহি হাদিস দ্বারা প্রমাণিত, বুখারি হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, আমাদের সেটা কেন করে না? তার জন্য তারা বলে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে। সে ব্যক্তি প্রশ্ন করবে যে ভাই হাদিস মানে কি? হাদিস মানে কি ভাই? আল্লাহ রাসূলের কথা কার সমর্থ শরী ভাষাতে, হাদিস মানে কথা, হাদিস মানে আধিকারিক অর্থ কথা, শরী ভাষাতে হাদিস শব্দের অর্থ আল্লাহ রাসূলের কথা কার সমর্থন। তার মানে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে। তাকে জিজ্ঞেস করবেন হুজুর সুন্নাত মানে কি? সুন্নাত মানে আল্লাহ রাসূল যে কাজটা করেছেন সেটাকে সুন্নাত। উনি বলছেন হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তো তাকে পাল্টা করে প্রশ্ন করুন আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটা যদি সুন্নাত হয়ে থাকে, আপনি যদি সুন্নাত মানারই দাবিদার হয়ে থাকেন, তো আল্লাহ রাসূল একটা বিবাহ করেছেন, যেহেতু করেছেন তো এটাই সুন্নাত, আগে আপনি করেন। আল্লাহ রাসূল যে কাজটা করেছেন সেটা যদি সুন্নাত হয়ে থাকে আর আপনি সুন্নাত হও মানার দাবিদার হন, তবে আল্লাহ রাসূল দাঁড়িয়ে বেশে ফিরেছে, আগে আপনি ফেরুন। বুঝতে পারলেন কি? ওরা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে। ওরা বলছে আমরা আহলে সুন্নাত কেন? তো সুন্নাত মানতে হলে হাদিস মানলে আপনি কাফের মুশরিক হয়ে যাবেন কেন? আল্লাহ রাসূল এটা ব্যবহার করেছেন ভাই, আসলে ভাই আল্লাহ যে কাজ করেছেন সেটা তো সুন্নাত, মানে এটা শুধু ঘুরিয়ে দেয় প্রত্যেকটা জিনিস, দেহ মুখটা বন্ধ হয়ে যাবে। সমস্ত সুন্নাত মানলে সমস্ত হাদিস মানা সম্ভব নয়, কিন্তু সমস্ত হাদিস মানলে অটোমেটিক সমস্ত সুন্নাত মানা হয়ে যায়। সুন্নাত মানলে সমস্ত হাদিস মানতে পারবেন? জি না। আল্লাহ যে কাজ করে সেটাই মানছেন, বাকি হাদিস মানলে কি হবে? তবে সমস্ত হাদিস মানলে শুধু সুন্নাত মানা হয়। বলুন তো ভাই জান্নাতে যেসব বর্ণনা করা আছে আল্লাহ করেছেন, এটা হাদিস না সুন্নাত? যারা বলে সুন্নাত মানা দাবিদার হাদিস মানা যাবে না, তাহলে মুনকিরা হাদিস হয়ে যাবে এইসব বিষয়ে। কবর রাজা বলে হাদিস না সুন্নাত যে বর্ণনা এসেছে, জাহান্নামের ভয়াবহতা যেসব আল্লাহ তাআলা হাদিস বর্ণনা করেছেন এগুলো হাদিস না সুন্নাত? কি আমাদের আলামত প্রসঙ্গে দেড়শো করে ভবিষ্যৎ বানিয়েছে হাদিস না সুন্নাত? তো হাদিস তো যারা বলছে হাদিস না বলে সুন্নাত মানতে হবে, এরা যে বোকা সরে না মহামূর্খ এরা। আসলে হাদিস মানে সুন্নাত মানা হয়ে যায়, কিন্তু সুন্নাত মানে সমস্ত হাদিসের প্রতি আমল হয় না। আল্লাহ রাসূল একটা বিবাহ করেছে এই হাদিসের প্রতি আমাদের এই আমল আছে না নেই? আছে। আমল শুধুমাত্র হুজুর মনে করছে অঙ্গ বচন করে বাস্তবায়ন করা, জি না হুজুর। ইবাদত হচ্ছে একটা অন্তরের ইবাদত হয়, আল্লাহকে ভয় করছে কিসের কাজে ভাই? অন্তরের কাজ। এটা ইবাদত ইবাদত নয়, তাওয়াক্কুল করা কিসের কাজ? অন্তরের কাজ। এটা ইবাদত ইবাদত নয়, বাইশটা ইবাদত হচ্ছে অন্তরে, বাইশ খানা। তার মানে আল্লাহ রাসূল একটা বিবাহ করেছে এটা আমরা বিশ্বাস করি হাদিসের পুরে, এই ইমান বিশ্বাস রেখেছি, এটা ইবাদত কি বলে নয়, এটা কি ইবাদত? তো আল্লাহ রাসূলের সুন্নাত মানতে হাদিস মানতে এই কথার একটা ভিত্তিহীন, এটা হাদিসকে অস্বীকার করা একটা হচ্ছে, এটা করে কিছু নয়। কেন? কারণ সেটাই মনে হয় হাদিসগুলো তাদের কোন একটি দলের ক্ষতি করছে। খারেজিরা তারা বলে যে সমস্ত হাদিস মানা যাবে না, কেন? সমস্ত খারেজিরা যদি হাদিস মানতে লাগে তো ওদের যে আকিদা মাসালা যত আছে সবটা উল্টে দেবে, তার জন্য তারা বলে। শিয়ারা বলে যে না আবু হুরায়রা হাদিস মানা যাবে না, আবু বকরের হাদিস মানা যাবে না, আয়েশা হাদিস মানা যাবে না, কেন? তার বিপক্ষে আছে। তো তারাও এই ধরনের পরামর্শ তৈরি করছে। সুন্নাতি তরিকায় ইবাদত হতে হবে, বিদাত মুক্ত হতে হবে। বিদাত কি? সুন্নাত কি বুঝতে পেরেছেন ভাই? ইফতার কালাত্র সময় ভেদে আপনাকে ইবাদত, হুজুর যখন বলবে যে আল্লাহর সাথে লাইটটা ছিল না এটা বিদাত,
আল্লাহ রাসূল হাত ধরে বলেনি এটা বিদআত, আল্লাহর যুগে এই ক্যামেরা ছিল না এটা বিদআত, আল্লাহ তো বিমানে চলেনি এটা বিদআত, গাড়িতে চলেনি এটা বিদআত, তীরে আল্লাহ রাসূল চলেনি এটা বিদআত। আসলে এটা বিদআত ভাই, বুঝলে আবার ধোকা দিচ্ছে কেন? বিদআতের অর্থ হচ্ছে এটা যে আল্লাহ রাসূল যে ঘটনাটি করেনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা করেনি, কিন্তু আমরা উম্মতরা করছি নতুন ভাবে যেটা নেকির উদ্দেশ্যে ইবাদত হিসাবে, সেটা বিদআত। বলতে এই ঘড়িটা বলছি আমি, ঘড়িটা বলছি আমি মনে করছি যে ঘড়িটা যেহেতু বলেছি টাইটানিক এর ঘড়ি, তো আমার তিন খান উমরা করার সমান নেকি পাচ্ছি আমি না, কিন্তু বাসে থাকে এই নেকি দিয়ে যে বাসে উঠছি 50 কোটি আমি নেকি পাবো না, এরকম কোন উদ্দেশ্য থাকে নাকি? জি না, এটা যেমন থাকে না, নিয়াদের যখন মানে ইবাদত বা কর্ম বা কোনো ফজিলত যখন আমরা আশা করি না, অত এগুলো বিদাত নয়। কিন্তু আপনি যে মিলাদ করছেন এটা আল্লাহ রাসূল বলেন, আপনিও বলেন, কিন্তু আপনি নেকির দিকে বলছেন কি করছেন না করছেন, তো এটা তো বিদাত। আপনি যে কোনো ইবাদত করছেন নেকির উদ্দেশ্যে আল্লাহ রাসূল করেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা করেনি, সেটা বিদাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথা বলেছেন, মা আমিল আমাল লাইসা লাহু আমুনা ফাকাদুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আল্লাহর আমল অর্থাৎ নির্দেশ নেই, আদেশ নেই, আমি করেনি বলেনি অনুমোদন দেয়নি, সেটা মারুফ, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। বেদাত কোনটা? যেটা আল্লাহ বলেনি করেনি অনুমোদন দেয়নি নির্দেশ নেই, কেউ যদি করে উম্মতের মধ্যে দেখে ইবাদত হিসাবে নেকির উদ্দেশ্যে সেটা বিদআত। সহিহ বুখারী হাদিস নম্বর 2696, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, সহিহ তারগিব হাদিস নম্বর 50। কি বুঝতে পারলেন? সুন্নাত কোনটা? আল্লাহ রাসূল যে কাজে যখন যেভাবে যে পরিমাণ যে সময় করেছে সেটা সুন্নাত। বিরাট কোনটা? যে কথা আল্লাহ রাসূল বলেনি করেনি সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেনি করেনি অনুমোদন দেয়নি, যদি আপনি করেন ইবাদত হিসেবে নেকির উদ্দেশ্যে সেটা বিদআত। পাঁচ শর্ত কমপ্লিট হলো। সর্বশেষ পয়েন্ট, ইবাদত কোন শর্ত? শিরক মুক্ত অবস্থায় আপনাকে ইবাদত করতে হবে। শিরক কি? বিশেষ করে আপনাদের বলার দরকার আছে যে শিরক কি? অনেকে জানে শিরক কি, এই একটা কথা বলি একটা হাদিসের অনুবাদ আপনাদের সামনে শেষ করবো, আলোচনা শেষ করবো। শিরক কি? হাদিস আছে বাইহাকি সুবুল ইমাম হাদিস নম্বর 7656, সহিহ হাসান। আল্লাহ রাসূল বলেছেন বানী ইসরায়েলের একজন ব্যক্তির কাহিনী, ওই যে দুই বন্ধু একবার রাত্রি দিয়ে খুব অন্ধকার রাত্রি তারা চলাচল করছে, যেতে যেতে একটা স্থান পেয়েছে যেখানে বেশ কিছু মূর্তি আছে অথবা কবর আছে, সঙ্গে সঙ্গে ওই যে কর্তৃপক্ষ আছে কবরস্থান দায়িত্ব আছে তারা বলছে যে তোমরা দেখি পাগল চলে আছে কিছু দিচ্ছ না, দুজন যখন বলছে যে আমরা আল্লাহর এখানে তার উদ্দেশ্যে কোনো কিছু দান করি না, সঙ্গে সঙ্গে ওই কর্তৃপক্ষ তারা বলছে কিছু যদি দিয়ে না যাও অবশ্যই তোমরা হত্যা করা হবে এখানে, দুজন মধ্যে একজন ভাবিয়ে গেছে আজ সব মেরে দেখতে, সঙ্গে দুজন মধ্যে একজন বলছে আরে ভাই আমার একজন কিছুই নেই কি দেবো, ওরা বলছে যার একটা মশা আমরা মেরে দিতে হবে, না মশা আলো দিতে হবে, সর্বশেষ একজন ব্যক্তি ভয় পেয়ে দুজনের মধ্যে একটা মশা কোনো মাছি মেরে ওই মাজার বা মূর্তির সামনে দিয়েছে, আল্লাহ রাসূল বলছেন দেখালাম না সে ব্যক্তি জাহান্নামে গেল। কিসের কারণে ভাই? একটা মশা কিংবা মাছির কারণে। কেন? আল্লাহের জন্য তার উদ্দেশ্যে দিয়েছে, আমাদের গরু ছাগল ভেড়া মাছ কত কি চলেছে গোটা গোটা, আমরা কোথায় যাবো? আরেকজন ব্যক্তি বলে তুমি কিছু দাও, উনি বলছেন যে এক আল্লাহর জন্য কারো জন্য কোনো কিছু দুই নাই না, সালাত ও নুসুকি মানে মামাত লিল্লাহি রাব্বিল আলামিন, আমি কারো কিছু কিছু দিই না আল্লাহর কিছু, সঙ্গে সঙ্গে সে ব্যক্তিকে হত্যা করা হলো, আল্লাহ তো বলছে দেখা যাও জান্নাত, এই ব্যক্তি জান্নাতে গেল। কিসের জন্য ভাই? একটা মশা কিংবা মাছির কারণে। সৌদি আরবে গেছেন 6 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে, এমতো অবস্থাতে বাংলাদেশে যে কোনো একটা মাজারে গিয়ে 1 টাকা ফেলে দিয়েছেন, মাজারে যেমন টাকাটা ফেলে দিলেন পয়সা ফেলে দিলেন, ঠক করে একটা আওয়াজ হলো যে আপনার হজরে বাতিল হয়ে গেছে, এটা হচ্ছে শিরিক। শিরিক কোনটা? 6 লক্ষ টাকা হজ করেছেন চলে এসেছেন বাড়ি মতো পৌঁছে গেছেন, বাইরে ঢোকার আগে একটা মাজার আছে একটা কবর কেটে শুয়ে আছে, আপনি নিজে জানেন আপনার বাপও জানতো না, ওখানে গিয়ে একটা 1 টাকা মাত্র 1 টাকা একটা পায়ে এইভাবে আওয়াজ করেছে আপনি জানেন হজটা বাতিল হয়ে গেছে, সব শেষ, এটা হচ্ছে শিরিক। আর শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য
ইউটিউবে চলে যান, যে কোনো শিল্পের উপরে বক্তৃতা শুনে নেন, অবশ্যই বুঝে নেন যে শিল্প কি। ইবাদত কবুলের ছয়টা শর্ত বন্ধুদের, কয়টা শর্ত বললাম? কি কি? এক, ইমানদার হতে হবে। ইমানে কয়টি শাখা? ছয়টি শাখা। দুই, ইবাদত কবুলের শর্ত নিয়ত সব আল্লাহর জন্য হতে হবে, যে ইবাদত করবেন ভয় ভীতি সহকারে হতে হবে, বাপ মাকে খুশি রাজি করার জন্য ভয় করে ইবাদত করলে কবুল হবে না। তিন, হালাল উপার্জন করতে হবে, ইনকাম সোর্স হালাল হতে হবে, যেটা কিনে খাবে সেটা হালাল হতে হবে। হারাম উপার্জন, হারাম খেলে ইবাদত কবুল হবে না, আসমান পর্যন্ত পৌঁছাবে না, মানুষ আপনাকে নামাজি হাজি সমস্ত কিছু বলবে। এগুলো বাইরে কাজ, ভেতরে সুন্নতি গতিতে আপনাকে ইবাদত করতে হবে, বিদাত মুক্ত করতে হবে, শির্ক মুক্ত করতে হবে। এটা হচ্ছে ইবাদত কবুলের এই ছয়টা পদ্ধতি। এবার আপনি যে ইবাদত করছেন এই ছয়টা ক্যাটাগরির মধ্যে ফেলে দিয়ে দেখে নেন, যাচাই করে নেন আপনার ইবাদত আপনার কবুল হচ্ছে কি, আল্লাহ কবুল করছে কি। যদি ছয়টা ক্যাটাগরি অন্তর্ভুক্ত হয়, ইনশাআল্লাহ আমরা বিশ্বাসী আল্লাহ সুবহানাহু ইবাদতের জন্য প্রতিদান দেবে। নজর মাতা পেয়ে যে অনেক ভালো কাজ করেছে সে প্রতিদান পাবে না। মাতা পেয়ে যে ভালো কাজ করেছেন কি করেনি, মানুষকে জায়গাটা পৌঁছে দিয়েছেন, তার নাম মাদার টেরেজা। বলতো ভাই, এই ব্যক্তি কি আদতের মাঠে আল্লাহ তাকে জানাতে দেবে? কেন ঘাটতি আছে কিসে? ইমানে ঘাটতি আছে, তার ইমানটা যথার্থ নয়। কেন? যিশু খ্রিস্টকে আল্লাহ মনে করে দুর্বলতা থাকে, আপনি 7 কোটি টাকা ব্যয় করলে দান করলেও 1 টাকা আল্লাহ কবুল করবেন না। আলোচনা সে ইবাদত কবুলের শর্ত বিষয়টি খুব সংক্ষিপ্ত আপনার সামনে উপস্থাপন করলাম। এই বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থাকে আগে করবেন, প্রশ্ন যদি এই বিষয়ের বাইরে থাকে অবশ্যই সে বিষয়ে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরের মধ্যে চলে যাব। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। মহান স্রষ্টা আল্লাহ সুবহানের কাছে দাবি এ দোয়া, আমরা যদি 1 টাকা দান করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভয় ভীতি সহকারে খাস তোমার উদ্দেশ্যের জন্য সেই গল্পটা হয়ে থাকে। আল্লাহ আমিন।